আমি এই বিষয়ে দুটা কথা বলবো। প্রথমত হচ্ছে আপনারা যারা সংবাদ মাধ্যমে আছেন, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার, এখন কিন্তু সময়টা খুবই স্বচ্ছ, মানুষের হাতেও লাইভ ক্যামেরা থাকে, মানুষ লাইভেও চলে যেতে পারে যদি কোনো সমস্যা হয়। আমি বলবো আসলে এগুলো শুধু শুধু একটা অপবাদ, অপপ্রচার। আর এখানে আসলে আমরা স্বতন্ত্র বললেও আমরা এক একজন কিন্তু বিভিন্ন দল থেকে প্রতিনিধিত্ব করছি। এখানে এমন একটা দল আছে যে দলের দুজন প্রার্থী আছে, এই দলটা সবসময় এই সরকারের একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের নির্বাচনকে বিতর্কিত করতেই কথা বলে যায়। তা আমার মনে হয় সেই ক্ষেত্রে ব্যাপারটা সেরকম কিছুই হচ্ছে। আপনার দলেরও কিন্তু একজন আছে, সেও কিন্তু এই একই অভিযোগ করছে। উনি আমার দলের হলেও আসলে আমি জানি না, উনি আমি বলবো যে উনি যেহেতু সেলফ ডিক্লেয়ার প্রার্থী, উনার এখানে নির্বাচন আসার ইন্টেনশনটা আসলে আমি আমি ক্লিয়ার না। আর আই এম নট হিজ স্পোক পারসন, সো উনি কি বলছে সেটার উত্তর মানে আপনি অভিযোগ অস্বীকার করছেন? অবশ্যই করছি। প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া আছে, যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সেটা আপনারাই দেখতেন। আর এখন তো মানুষ মোবাইল ফোনের সময় নিজেরাই এক একজন সাংবাদিক। আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী, ইনশাআল্লাহ আমি আমার জয় করব। থ্যাংক ইউ।